শ্রীলঙ্কার গণবিপ্লবের সাথে বাংলাদেশের কি কোনো সম্পর্ক আছে? মানে শ্রীলঙ্কার রাজনৈতিক ঘটনাবলী থেকে কি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ঘটনাবলী অনুমান করা যায়? অনেকেই মোটা চশমা নেড়ে বলবেন, না না, কীভাবে, দুইটা দেশ তো আলাদা, বাংলাদেশের তো শ্রীলঙ্কার মতো লোন নাই, বাংলাদেশের তো বিশাল রেমিটেন্স আসে, গার্মেন্টসও রমরমা, আর সবার উপরে তো হাসিনার বিকল্প নাই। আজকে আসুন আমরা দেখি আমাদের কমন সেন্স ব্যবহার করে কিভাবে দুই ঘটনার মধ্যে সাধারণ কিছু সূত্র আছে। আসুন আমরা দেখি বাংলাদেশ কিভাবে শ্রীলঙ্কার পথেই অগ্রসর হচ্ছে। আচ্ছা বলুন তো, প্রধানমন্ত্রী রাজাপাকসে পদত্যাগ করলো, ভাই প্রেসিডেন্ট কেন পদত্যাগ করলো না? আবার প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে ভাগলো, সেইখানে থাকার হিম্মত নাই, কিন্তু পদত্যাগ করবে জুলাইয়ের ১৩ তারিখ কেন? সে মোচড়ামুচড়ি করছে, জুলাইয়ের ১৩ তারিখ কি হাতি ঘোরা হবে? আসুন এইখানে নোক্তা দিয়ে রাখি, এর উত্তর আমরা পরে পেয়ে যাব। এবার দ্বিতীয় ধাঁধা, চীন তো শ্রীলঙ্কার পরীক্ষিত বন্ধু, চীন লোন দেবে না সেটাও বলেনি, ইনফ্যাক্ট শ্রীলঙ্কার চাইনিজ লোন সবচেয়ে বেশি, তাও শ্রীলঙ্কা কেন IMF-এর কাছে থেকে লোন নেওয়ার জন্যে পাগল হয়ে গেল? আবার জানেন তো, IMF-এর কাছে থেকে লোন চাওয়ার জন্য চীন কঠিন মাইন্ড করেছে, প্রকাশ্যেই বলেছে তারা IMF-এর কাছে শ্রীলঙ্কার লোনের জন্য যাওয়াকে পছন্দ করেনি। তাও কেন শ্রীলঙ্কা IMF-এর লোনের জন্য গেল? ইসলামে একটা টার্ম আছে বরকত, ওনারা বলেন আয়ে বরকত থাকা, তার মানে আয় আছে কিন্তু সেটা দিয়ে কিছু করা যাচ্ছে না। চীনা লোন শ্রীলঙ্কা পাবে চাইলেই, কিন্তু সেটায় কোনো কাজ হবে না, কাজ মানে সেটা দিয়ে অর্থনীতির রিকভারি হবে না, কারণ চাইনিজ লোনে বরকত নাই। সেটার মানে কি? মানে হচ্ছে শ্রীলঙ্কা এখন ব্যাংক্রাপ্ট, মানে দেউলিয়া, একজন দেউলিয়ার সাথে কেউ এক্সচেঞ্জ করে না, সে পণ্য উৎপাদন করে বসে থাকবে কিন্তু বিক্রি হবে না, কারণ সে দেউলিয়া, তার সাথে এক্সচেঞ্জ করতে গিয়ে কে কোন ঝামেলায় পড়ে কে জানে, তার কাছে কেউ পণ্য বেচবে না, ওই একই কারণে। বাণিজ্যের বা এক্সচেঞ্জের সবচেয়ে বড় কারেন্সি হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস, এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে, এটাকেই বলে বরকত উঠে যাওয়া। চায়নার লোন সম্পর্কে সারা দুনিয়ার ধারণা যে তারা বাজ বিচার না করেই লোন দেয়, যে লোন নিচ্ছে সেই লোনটা পরিশোধ করতে পারবে কি না সেটা দেখে না, এবং এটা সত্য, তারা হাম্বান টোটোয় গভীর সমুদ্র বন্দর করে দিয়েছে শ্রীলঙ্কাকে, কিন্তু ইভালুয়েট করে দেখেনি যে এই বন্দর লোন শোধ করার মতো আয় করতে পারবে কি না। অনেকে বলতে পারেন যে শোধ করতে পারবে না জেনেই লোন দিয়েছে, কারণ ওই বন্দর যেন পরে লিখে নেওয়া যায়। যাই হোক, উপসংহার একই, লোন শোধ করতে পারবে কি না সেটা লোন দেওয়ার জন্য বিবেচ্য নয় চায়নার কাছে, তাই চাইনিজ টাকা নিয়ে সে বাজারে তার বিশ্বাসযোগ্যতা ফিরে পাবে না। কিন্তু IMF তার লোনের শর্ত অত্যন্ত কড়া, সে নিশ্চিত করে এই লোন সে ফেরত পাবে, এবং সে রাষ্ট্রীয় পলিসিতে দরকার হলে চেঞ্জ আনে, তাই IMF-এর লোন শুধু টাকাই দেবে না, যে বিশ্বাস শ্রীলঙ্কা হারিয়েছিল সেটাও ফিরিয়ে দেবে, সমস্ত স্টেক হোল্ডাররা শ্রীলঙ্কার উপরে আস্থা ফিরে পাবে। এই কারণেই শ্রীলঙ্কা IMF-এর লোন নেওয়ার জন্য মরিয়া। এবার আসেন দেখি কেন রাজাপাকসে ১৩ তারিখ পদত্যাগ করতে চায়। শ্রীলঙ্কা $4 বিলিয়ন লোনের জন্য IMF-এর সাথে কথাবার্তা শুরু করে এপ্রিল মাসে। প্রথমে IMF বলে, আচ্ছা দেখি কি করা যায়, আমাদের সিদ্ধান্ত নিতে ৬ মাস সময় লাগবে। সেই সময়ে শ্রীলঙ্কা ব্রিজ লোন, মানে IMF-এর লোন পাওয়ার জন্য যে সময় লাগবে সেটা পাওয়ার আগের সময়টা কাটানোর জন্য সে লোন চায় অনেকের কাছে। ইন্ডিয়া $1.5 বিলিয়ন একটা সহায়তাও দেয়, বিশ্বব্যাংক দেয় $500 বা $600 মিলিয়ন, মানে IMF-এর কাছে শ্রীলঙ্কা যা চেয়েছে তার অর্ধেক শ্রীলঙ্কা পেয়ে যায় ব্রিজ লোন হিসাবে। অনেকে বলতে শুরু করে IMF-এর কাছে আরও আগে যাওয়া উচিত ছিল শ্রীলঙ্কার, আগে না গিয়ে ভুল করেছে। তখন শ্রীলঙ্কা বলে যে তারা
তিন মাসের মধ্যে আইএমএফ এর লোন পাবে এপ্রিল মাসে। তাহলে মে, জুন, জুলাই তিন মাস হলো, সেই জন্যেই 13ই জুলাই। রাজাপাকসের ধারণা এর মধ্যেই আইএমএফ এর লোন এসে যাবে। এই জন্যেই ভাই পদত্যাগ করলেও সে রাষ্ট্রপতি হয়ে সিংহাসন আঁকড়ে ধরেছিল, প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে পালিয়ে গেলেও ক্ষমতা ছাড়েনি। এখন প্রশ্ন হচ্ছে, আইএমএফ কি শ্রীলঙ্কাকে লোন দেবে? হ্যাঁ দেবে, কিন্তু রাজাপাকসে বিদায় না হলে দেবে না। আইএমএফ চলে আমেরিকার বুদ্ধিতে, এবার কোন বুঝলেন তো, আমেরিকান ডলারের মাজায় জোর না থাকলেও তার সফট পাওয়ার কোথায় কোথায় আছে। এইবার আসেন আমরা বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার ঘটনা মিলিয়ে দেখি। শ্রীলঙ্কার এই ঘটনা দেখে মাম্ম লোটাস কামালকে ডেকে বলেছে, মামা কেস তো খারাপ, গ্যাস কেনার টাকা নাই, শ্রীলঙ্কা তো দেরি করছিল আইএমএফ এর কাছে যেতে, তুমি দেরি করো না, শিগগির যাও। লোটাস কামাল দুই সপ্তাহ আগে $4.5 বিলিয়ন লোনের জন্য ধর্ণা দিয়েছে আইএমএফ এর কাছে। এটা আইএমএফ এর কাছে চাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় লোনের ধর্ণা। নিজের টাকায় নাকি পদ্মা সেতু করেছে, আমেরিকাকে নাকি দেখায় দিছে, কি দেখাইছে আল্লাহ জানে। সব পুরুষ এখন পোতায় গেছে। তো আইএমএফ কি লোন দেবে? হ্যাঁ দেবে, তার আগে নাকে খদ দেওয়ায় নেবে। হাসিনা আমেরিকাকে মানবাধিকার শিখাইতে গেছে না? ক্লাসে বসে হাসিনাকে মানবাধিকার শেখাবে এখন আমেরিকা। হাসিনার সামনে দুইটা রাস্তা, হয় আমেরিকার হাত ধরে চীনকে টাটা বলা, অথবা চীনের হাত ধরে চীনের সাথে আরও গভীর সম্পর্ক তৈরি করা, যার প্রথম ধাপ হবে তিস্তা প্রজেক্ট চীনকে দিয়ে দেওয়া। চীন তিস্তা প্রজেক্টের জন্যে যথেষ্ট চাপ দিচ্ছে, এবং যেই প্রজেক্টে হাত দিলে ইন্ডিয়া আবার হাসিনাকে উস্তা দিবে। পুরনো একটা হিন্দি সিনেমা ছিল, এক ফুল দো মালি। হাসিনার আমলে সেন্টারে 100 ভোটার থাকলে ভোট পড়ে 130টা, এই হিসাবে 2 মালির জায়গায় 1টা মালি ফ্রি পাইছে হাসিনা। হাসিনা আপনি জিতছেন, এখন সামলান, আমরা গরিব মানুষ, পপকর্ন কেনার তো পয়সা নাই, তাই মুড়ির টিম নিয়ে বসলাম। আপনি আবার ভাইবেন না, প্যারিসে আসি, মুড়ির কথা ফাও ফাও বলছি, জি না, মুড়ি আমার কাছে আছে, আসেন মুড়ি খাই। টিন না, প্লাস্টিক, ভালো, প্যারিসের মুড়ি খারাপ না।